হ্যালো এভরিওান আজকে আবার চলে আসলাম সাজগোজার প্ল্যাটফর্ম থেকে আমি সবরিনা দেখতেই পাচ্ছেন যে আমি অলমোস্ট মেকআপ বেস সব কিছু ডান করেই বসেছি আজকে হাইলাইটস অলরেডি আপনার জেনে গেছেন যে আমি একটা সিম্পল আই লুক দেখাবো যেহেতু বৈশাখ চলে এসেছে কিভাবে করে আপনি আপনার নিজেকে খুবই প্রেজেন্টেবল করতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমি কথা বলবো এবং সাথে সাথে আমি লিপস্টিক এবং আমার যে যতটুকু আনকমপ্লিট মেকআপ আছে সেই মেকআপটুকু আমি কমপ্লিট করব আর আপনারা জয়েন করতে থাকুন জয়েন করার পরে আই গেস আমি আমার মেইন টপিকে চলে যাব দেখতে পাচ্ছেন অনেকেই জয়েন করছে আমাদের সাথে আপনারা কাইন্ডলি আপনাদের প্রোফাইল থেকে লাইভ আজকে শেয়ার করতে পারেন শেয়ার করলে হয়তো আমি যে এখন কোয়েশ্চন আনসার এবং আমাদের কিছু নিউ অ্যারাইভাল প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট আমরা এই গরমের সময়টাতে ইউজ করলে আমাদের জন্য বেটার হবে সেগুলো নিয়ে আমি যেটা আজকে কথা বলবো অনেকের আপনার ফ্রেন্ডস ফ্যামিলি থেকে অনেকে হয়তোবা কোয়েশ্চেন থাকতে পারে আমাকে জিজ্ঞেস করার জন্য সো আপনি যদি আপনার প্রোফাইল থেকে সিমটি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিও অনেক উপকৃত হবে অন্যান্য সময় তো হচ্ছে লাইভে বসে আমি মেকআপটা করে দেখাই বাট আজকে আমি চিন্তা করলাম যে বেসটা যেহেতু করেই ফেলেছি সো আমি আজকে একটা সিম্পল আই লুক এবং আমার যে ফেভারিট লিপস্টিকটা রিসেন্টলি কারণ আমি একটু ডার্ক লিপস্টিক পছন্দ করি সো আমার যে রিসেন্ট ফেভারিট যে লিপস্টিকটা আছে সেটা আমি আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো সো আজকে আমার আই মেকআপের মধ্যে আমার একটা ভ্যারিয়েশন আমি ট্রাই করার চেষ্টা করছি যে মেকআপ ভ্যারিয়েশনটা আমি করব সেটা হচ্ছে আমি একটা সিম্পল লিকুইড আই শ্যাডো অ্যাপ্লাই করব যে লিকুইড আই শ্যাডোটা অ্যাপ্লাই করলে আমার টোটাল যে আই লুকটা আছে সেটা আমি একটা গর্জিয়াস লুক দিতে পারবো সিম্পলি সো দেখতে পাচ্ছেন অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে সো আমি এখন আই গেস আমার লাইভের আই মেকআপটা স্টার্ট করতে পারি তো কয়েকটা কমেন্ট নিয়ে নিই আগে দেখতে পাচ্ছি অনেক লিখছেন হ্যালো আপু হাই আপু গরমের সময় আমি যদি বলি যে আজকে আপনাদের জিজ্ঞাসা করতে পারে আমার কাছে যে গরমে এই টাইমটাতে এখন দেখা যাচ্ছে যে খুব বেশি প্রচন্ড রোদ আবার হচ্ছে রাতের বেলা আবার বৃষ্টি পড়ছে আবার মানে আমাদের ওয়েদারটা কিন্তু এখনো মানে স্টেবল হয়নি সো এক এক সময় এক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে সো আপনি এই যে প্রচন্ড গরমে আপ স্কিনটাকে কিভাবে ভালো রাখবেন অথবা কোন টাইপের মেকআপটা করলে আপনাকে ভালো লাগতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো সো আপনারা যদি কারো এই রিলেটেড কোনো কোয়েশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আমার এন থেকে সঠিক অ্যান্সারটা দেওয়ার আর পাশাপাশি আমরা সামনে দেখতে পাচ্ছেন একটা হিউজ রেঞ্জের একটা হিউজ রেঞ্জের ফাউন্ডেশন আছে এগুলো হচ্ছে আমাদের নিউ আরাইভেল ফাউন্ডেশন সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো এগুলো হচ্ছে লরিয়ালের ইনফ্লোয়াল ম্যাট ফাউন্ডেশন এবং ড্রাই স্কিনের জন্য কিছু ফাউন্ডেশন আছে আমরা এই ফাউন্ডেশনগুলো নিয়ে আজকে কথা বলবো সো আপনারা জয়েন করুন কোয়েশ্চেন করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আচ্ছা দেখতে পাচ্ছি সালমা সরকার আপু লিখেছেন সানট্যান্ড রিমুভ করার জন্য কিছু বলো আপু আপু সানট্যান্ড রিমুভ করার জন্য আমাদের কয়েকটা ভিডিও আমরা রিসেন্টলি বের করেছি সো আমার কাছে সানট্যান্ড রিমুভারের জন্য মনে হয় যে হোম রেমেডি কিছু ইউজ করলে ভালো হয় আর সানস্ক্রিন তো মাস্ট আপনি যখন বাইরে যাচ্ছেন আপনি যদি খুব রিকোয়েন্ডি এখন সানস্ক্রিনটা ইউজ করেন প্রপারলি যদি সানস্ক্রিনটা ইউজ করেন তাহলে আশা করছি আপনার সানট্যান্ডটা অতি তাড়াতাড়ি চলে যাবে কিছু আপনি ভিটামিন সি গ্রোয়িং ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারেন সেটাতে কিন্তু সানটানটা অনেকখানি রিমুভ হয় সো আজকে আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করবো আমি একটা প্রোডাক্ট ইউজ করছি যে ক্যাটের যে ক্যাটের এটা হচ্ছে লিকুইড আই শ্যাডো এটা খুব সিম্পলি আপনাকে একটা গর্জিয়াস একটা লুক দিবে যদি আপনি ধরেন অফিসে যাচ্ছেন অথবা আপনার ক্লাস আছে অথবা আপনি জাস্ট নর্মালি একটা আই লুক দিতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইমের মধ্যে সো আপনি এই যে ক্যাটারি এই লিকুইড আই ইউজ করে খুব বিউটিফুল একটা আই মেকআপ নিয়ে আসতে পারবেন সো আমি আর দেরি না করি অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করেছেন আপনারা কমেন্ট করতে থাকেন সো আমি আমার আই মেকআপটার দিকে চলে যাই সো আমি এখন যে প্যালেটটা ইউজ করব অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ইউজ করি সব সময় আমাদের সেনেক্সো প্যালেট তো সেনেক্সো প্যালেটের মধ্যে আছে এইটিন কালার যেটা পার্টি পার্টি জন্য খুবই ভালো এবং রেগুলার লুকের জন্য এখানে সবগুলো শেড আছে সো আমি এখন যে সেটা ইউজ করব সেটা হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন মারুন টাইপের ব্রাউন টাইপের একটা শেড আছে আমি সেটা আগে হিসেবে দিয়ে নিব যে আই লুক করার আগে একটা যদি হালকা নুট টাইপের একটা বেস মেকআপ বেস দিয়ে নিতে পারি আমরা হালকা একটু ডার্ক তাহলে কিন্তু আই লুকটা খুব বেশি প্রমিনেন্ট লাগে সো আমি এটা নুট নুট কালার দিয়ে আমার বেসটা দিয়ে নিয়েছি আমি একটা টেরাকোটা শেড ইউজ করছি আইলিডার উপরে এপ্লাই করার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যালেটটার দুটো সাইডে কিন্তু অনেকগুলো শেড আছে সো এই শেডগুলো কিন্তু আমি খুব সিম্পলি আমার পার্টি ওয়্যার এবং রেগুলার ওয়্যারেজ জন্য আমি ইউজ করতে পারি আমরা যারা মেকআপ করতে পছন্দ চাই বাট হচ্ছে মেকআপ করতে আমাদের মনে হয় যে অনেক সময় লেগে যায় আমরা এত তাড়াতাড়ি করতে পারবো না তাদের জন্য বলছি সিম্পলি আপনি দুইটা শেড চুজ করেও কিন্তু আপনার আর মেকআপটা ডান করতে পারেন যত তাড়াতাড়ি আপনি করতে চান তত তাড়াতাড়ি কিন্তু করতে পারেন আর অবভিয়াসলি আপনি আপনার কর্নারের সাইডটাতে আপনি আউটার কর্নারে যেই শেডটা ইউজ করছেন সেটা নিশ্চয়ই আপনার আন্ডার আইলাইনে দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার চোখটা একটু স্মোকি টাইপের লুক দিবে সো আমি আমার বেসটা করে ফেলেছি আই এর বেসটা করে ফেলেছি আজকে একটু টায়ার্ড লাগছে হয়তো আমাকে এখন আমি ইউজ করব করবো এই লিকুইড লাইনারটা কিন্তু খুবই আমার পছন্দ কারণ এটার যে সেটা আছে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমি সে নামটা বলে দিচ্ছি বিরিডিয়ান এই শেডটা কিন্তু আমার খুবই পছন্দ কারণ আমি যখন এটা চোখে দিই আপনারা হয়তো দেখতে পারবেন এটা একটা ব্লু এবং একটা আমাকে দেয় এটা যেহেতু কালার দিবে যেমন আমরা মাল্টি কালার বললাম মাল্টি কালার আই শাডো আপনি একদিকে তাকালে এক শেডটা আপনাকে শো করবে এবং অন্যদিকে টুক দিলে অন্য শেডটা শো করবে সো এটা আমার কাছে খুবই পছন্দ সো আমি এটা এখন আমার বেসটা যেহেতু দিয়ে নিয়েছি আমি বেসের উপরে এটা সামান্য अप्लाई করব যেহেতু এটা লিকুইড আই শ্যাডো সো এটা খুব অল্প পরিমাণে লাগে আপনি জাস্ট এটা অল্প পরিমাণে अप्लाई করে জাস্ট হাত দিয়ে ট্যাপ করে নিলে অথবা কোনো ব্রাশ দিয়ে अप्लाई করতে যেন সেটাও করতে পারেন সো আমি এটা খুলে দেখাচ্ছি সো এটার যে টিপটা আছে এই টিপটা হচ্ছে আমাদের যে আমরা লিকুইড লিপস্টিক গুলো ইউজ করি সেই লিকুইড লিপস্টিকের যে টিপটা থাকে আমাদের অ্যাপ্লিকেটরটা থাকে সেই অ্যাপ্লিকেটরের মতন এটা খুবই হ্যান্ডি এবং খুবই সুন্দর একটা রং দেয় সো এটা আমার পার্সোনালি খুবই পছন্দ সো এটা আমি এখন আমি জাস্ট এটা দুই দিন

সিন্স আমি বলেছিলাম যে আজকে একটা সিম্পল আই লুক দেখাবো যেটা খুব ইজিলি করতে পারবেন সো হেয়ার ইউ গো আমার এক চোখে অলরেডি ডান আপনি এটা আপনার পছন্দ মতন অ্যাপ্লাই করতে পারেন আপনি সামান্য অল্প একটু নিয়োগিত কিন্তু অ্যাপ্লাই ট্যাপ ট্যাপ করে জাস্ট এটাকে ব্লেন্ড করে দিতে পারেন সো আমি এটাকে যখন ব্লেন্ড করলাম আমি দেখতে পাচ্ছি যে আমার এটা পুরাটাই কভার হয়ে গেছে সেই I'm আমার এখানে যেই তো আমার আই look এর জন্য আমি যেটা apply করেছি এটা হচ্ছে decadent 3D liquid eye shadow. এটা আপনার হয়তো বা দেখতে বাচ্চা। আজকে আমাদের কিছু technical কারণে আমরা হচ্ছে camera টাকে zoom out zoom করতে পারছি না কিছু সময়ের জন্য। So, আপনারা আই hope দেখা যাচ্ছে আমার 3D eye shadow তো এটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ সিম্পলি আপনি যদি হচ্ছে পার্পেল কালার অথবা ব্লু কালার কোনো ড্রেস করেন দে হ্যাব শেয়ার রেঞ্জ তো আপনি সেই ড্রেঞ্জটা অনুযায়ী আপনি আপনার ড্রেসের সাথে চুজ করে আপনি নিয়ে নিতে পারেন তো আপনি যখন চোখে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাকে একটা আলটিমেট গ্লো একটা দিবে যে আপনার পুরো লুকটাই কিন্তু চেঞ্জ করে দেয় আপনার আই মেকআপ

হচ্ছে গিয়ে রেগুলার আইলাইনার ভালো কোনটা ভালো হবে সেটা সাজেস্ট করার জন্য আপু আইলাইনার হিসাবে সবাই যেহেতু রেগুলার ইউজের জন্য প্রেফার করে হচ্ছে ল্যাকমের র আইলাইনার ল্যাকমে ইনস্টা আইলাইনারটা ওটা দিতে একটু প্রবলেম হয় কারণ ওটার যে অ্যাপ্লিকেটরটা ওটা খুবই পাতলা তুলির মতন সো সেটা যখন দিতে যাই আমি আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে কর্নার দিয়ে একটু ছড়িয়ে যেতে পারে সো আই প্রেফার ডলওয়েজ ওয়েটম ওয়াইল্ডের যেটা আছে লিকুইড আইলাইনার সেটা খুবই ম্যাট একটা ফিনিশিং দেয় আমার কাছে সেটা পার্সোনালি খুবই ভালো লাগে সো তোমরা ওইটা ট্রাই করে দেখতে পারো আর এমন কিছু আইলাইনার আছে যেটা অটো আইলাইনার হিসেবে পরিচিত সো সদর ছাজগোজ ডট ভিজিট করে তোমরা কিন্তু সেই অটো আইলাইনের গুলো সম্বন্ধেও জানতে পারবে আচ্ছা নুরি জান্নাত আপু লিখেছেন আপু ব্রোনের দাগ দূর করার জন্য দূর করবো কিভাবে আপু ব্রোনে দাগ দূর করার জন্য আপনার যখন অ্যাকটিভ ব্রন থাকবে আমি রিকোয়েস্ট করব ওইটাকে হাত দিয়ে ধরবেন না কারণ আপনি যখন আপনার হাত অথবা আঙুল লাগাচ্ছেন তখন সেখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা আছে অলরেডি একটু ইনফেক্টেড হয়ে গিয়ে সেটা ডাক্তার রয়ে যায় এবং ডাক্তার রিমুভ হতে অনেক সময় লাগে সো আমি প্রেফার করি হচ্ছে ভিটামিন সি সিরামগুলো একনিজের একটা ভিটামিন সি সিরাম আছে যেটা আমরা হয়তোবা আমাদের গিফট হিসেবে সাজগোজের যারা ডেলিভারি যাবে সেই ডেলিভারির সাথে আমরা হয়তো বা দিয়ে দিব। তখন আপনি একটা ট্রায়াল ভার্সন দিতে পারবেন আপনি যদি সাজগোজ থেকে কোন কিছু পারচেস করেন তখন আপনাকে একটা গিফট দেওয়া হবে গিফট হিসেবে আপনি এটা পেয়ে যেতে পারেন আর একনিজে এই সিরামটার যে গুণাগুণ আছে একনিজের সিরামটা আমার পার্সোনালি খুবই পছন্দ আমি যখন নতুন এই প্রোডাক্টটা আমি পেয়েছিলাম তখন আমি ইউজ করে দেখেছিলাম অ্যাক্টিভ পিম্পলের উপরে আমি রাতভর দিয়ে রেখেছিলাম এটা দিনের বেলায় ইউজ করা যায় না সিন্স ইটস আ অ্যাক্টিভ ভিটামিন সি সিরাম সো আপনি যখন দিনের বেলা দিয়ে অথবা কোনো ডাস্টের কাছে যাবেন রোদ অথবা ডাস্টের কাছে আপনার স্কিনটাকে কালো করে দিবে সাথে কালো করে দিবে সো এটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব যখনই আপনি ভিটামিন সি সিরাম ইউজ করবেন डेफिनेटলি রাতে ঘুমানোর আগে আপনার যে ডেইলি রুটিনটা ফলো করেন কোন রুটিনটা সেই রুটিনের মধ্যে আপনি এটাকে অ্যাড করে নেবেন রাতে ঘুমানোর আগে সিরামটা আপনি যে অ্যাকটিভ পিম্পল আছে সেখানে अप्लाई করতে পারেন অথবা আপনার যে দাগটা আছে দাগটার अप्लाई করতে পারেন দুই থেকে তিন দিন अप्लाई করলে দেখেন আপনার যে দাগটা আছে দাগটা কমে যেতে থাকবে সো আপনি अप्लाई করে দেখতে পারেন আই होप এটা আপনার উপকারে দিবে তো আমি আমার আইটাকে পুরোপুরি ডান করে দিই আমি একটু মাস্কারা দিব লাইনার কি তার দরকার আছে ওয়েল আমি আজকে লাইনার নিয়ে বসি সো আমি শুধুমাত্র মাস্কারা দিচ্ছি আমি আজকে দিচ্ছি হচ্ছে রেভলনের আলটিমেট অল ইন ওয়ান মাস্কারা যেটা আমার খুবই পছন্দ সো আমি ডাবল কোটেড করে মাসকারা দিতে পছন্দ করি সো আমি একবার যেহেতু লাগিয়েছি এটা একটু শুকানোর জন্য ওয়েট করব আচ্ছা আপু আপনার ফাউন্ডেশন অক্সিডাইজ করছে আই থিঙ্ক আপু ফাউন্ডেশনটা অনেকক্ষণ ধরে দিয়েছে আর আমি কোনো প্রাইমার ইউজ করিনি সো এখন এটা অক্সিডাইজ করছে না বেসিক্যালি আমার এই সাইড দিয়ে কয়েকটা পিম্পল হয়েছে যেগুলো আমি কভার করিনি আমি ডাবল কোটেড ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি সো এটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা আফিয়া তাদের আপু লিখেছেন আমার আপু আমার ডার্ক সার্কেল অনেক আইলিডে আইলিড এবং আন্ডার আইতে উনি কনসিলার ইউজ করলে কালো হয়ে থাকে আপু আপনি যেটা করতে পারেন কালার কারেকশন ইউজ করে নিতে পারেন কালার কারেক্টার হিসেবে এলেগার্ডের যে অরেঞ্জ কালার কারেক্টারটা আছে সেটাই অ্যাপ্লাই করে দেন আপনি কনসিলার অ্যাপ্লাই করতে পারেন তাহলে হচ্ছে যেটা হবে আপনার যে ডার্ক সার্কেলটা আছে আপনি যখন কালার কারেকশন করবেন তখন সেটা চলে গিয়ে আপনি যখন কনসিলারটা টা করবেন তখন এটা আপনার ন্যাচারাল লুক চলে আসবে ওকে আমি তাহলে হচ্ছে এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলি লিপস্টিক অ্যাপ্লাই করে আমি আপনাদের আমাদের যে নিউ অ্যারাইভ কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার সামারের জন্য খুবই ভালো একটা ইফেক্ট দিবে আপনি সামারে এটা ইউজ করতে পারবেন মেকআপ আইটেম হিসেবে আপনি অলওয়েজ ক্যারি করতে পারবেন সো আমি এখন আগে মলটনের একটা আমাদের জর্ডানের একটা মলটন শেড আছে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এটা একটু ডার্ক কারণ আমার পার্সোনালি একটু ডার্ক লিপস্টিক ভাল লাগে অনেকের হয়তো নুড অথবা লাইট কালার পছন্দ বাট আমার ডার্ক কালারটা খুবই পছন্দ এটা দিয়ে অ্যাপ্লাই করে নিই সো আমি अप्लाई করে ফেলেছি এই শেডটা আমার অনেক পছন্দ আমি এটা সব সময় ইউজ করতে পছন্দ করি সিন্স আমি ডার্ক কালার अप्लाई করতে খুবই ভালোবাসি সো এই শেডটা আমার খুবই পছন্দ এটা শেড এটা খুবই চকচকে একটা শেড দেয় সো আই होप আপনারা দেখতে পাচ্ছেন এন্ড উই আর সরি আজকে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আমরা জুম করে দেখাতে পারছি না আচ্ছা আপনি আপু লিখেছেন আপু কালার সরি আচ্ছা কালার কারেক্টারটা কিভাবে অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে জি আপু আপনি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনি আমার কাছে এখন যেহেতু কালার কারেক্টার নেই আমার কাছে হচ্ছে এলে কনসিলারটা আছে ঠিক এরকমই হচ্ছে কালার গুলো হয় কালার কারেকশন কনসিলারগুলো অরেঞ্জ কালারের যে কনসিলারগুলো আপনি এটা ইউজ করার সময় দেখবেন যে খুললে পরে এটার উপর সামনে একটা অ্যাপ্লিকেটর আছে ছোট একটা অ্যাপ্লিকেটর এই অ্যাপ্লিকেটরটা দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আপনি ব্লেন্ড করলেই হয়ে যাবে আপনি অরেঞ্জ কালারের কারেক্টারটা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন ব্লেন্ড করার পরে আপনি যদি কনসিলার ইউজ করেন তাহলে আর আপনার ডার্ক সার্কেলটা বোঝা যাবে না সো আজকে আমি আমার আই লুকটা ডান করে ফলাম এখন আমি কিছু আমাদের যে নিউ আর আইডাল প্রোডাক্ট আছে সেটা নিয়ে কথা বলবো আমরা কিন্তু লোরিয়েলের ইনফ্ল্যাভেল সম্বন্ধে সবাই জানি সবাই অনেক পছন্দের একটা ফাউন্ডেশন লোরিয়েলের ইনফ্ল্যাভেল সো এটা হচ্ছে আমার 24 আওয়ার আমাকে একটা ফ্রেশ ওয়্যারিং একটা লুক দিবে এটা মোটেও অক্সিডাইজ করে না সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিউ ভার্সনটা ছিল এটা এখন আমাদের নতুন এসেছে এটা নতুন প্যাকেজিং সো আমার কাছে কিন্তু এই পম্পারটা খুবই ভালো লেগেছে সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে একটা হিউজ শেড রেঞ্জ আছে আমার সামনে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে একটা হিউজ শেড রেঞ্জ अवेलेबल আছে সো আপনারা যারা লোরিয়াল ইনফ্লেভারের খুব ভক্ত অথবা যারা মনে করেন যে ট্রাই করে দেখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে সো আমাদের কাছে কিন্তু ট্রু ম্যাচ अवेलेबल আছে ট্রু এরও কয়েকটা শেড अवेलेबल আছে আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন সব ডট কম থেকে সো ওদের এই নতুন প্যাকেজিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে পাম্পার হিসেবে পাম্পার থাকলে যাদের একটু হাইজিন ইস্যু থাকে জাস্ট একটু পাম্প করে আপনার কিন্তু ওইটাতে যে মলা ঢুকবে ওর কোনো প্রবলেম হবে সেটা কিন্তু কোনো ভয় থাকে না জাস্ট আপনি যতটুকু দরকার আপনি ততটুকু পাম্প করে নিয়ে নিলেন এবং তারপরে সেটাকে আপনি রেখে দিতে পারলেন আচ্ছা আপু গরমের দিনের বেলায় কি কালারের লিপস্টিক ইউজ করলে ভালো হবে ডার্ক অর লাইট আপু ডেফিনেটলি লাইট কারণ দিনের বেলায় আপনি একটু লাইট কালারের লিপস্টিক দেওয়াটাই বেটার কারণ আপনি হয়তো অফিস যাচ্ছেন অথবা আপনার ক্লাস আছে আপনি যেখানেই ইজি মুভ আউট করছেন ডার্ক কালারের লিপস্টিক দিলে যেটা হয় যে আপনার ফোকাসটা শুধুমাত্র আপনার লিপস্টিকের দিকে রয়ে যাবে সো আপনি যদি লাইট কালার ইউজ করেন আপনার ইজি গো আউটের জন্য সেটা বেটার হয় আর আপনি যদি কোন ধরনের কোন মেকআপ अप्लाई না করেন জাস্ট হচ্ছে বেস করে আপনি আই মেকআপ করলেন না জাস্ট হচ্ছে লিপস্টিক দিয়ে চলে যেতে যাচ্ছেন বাইরে তখন আমি প্রেফার করি ডার্ক লিপস্টিক কারণ আপনি যদি মুখে অনেক মেকআপ করেন অথবা আই মেকআপ করেছেন অথবা মুখে অনেক হাইলাইটার অনেক কিছু अप्लाई করেছেন এন্ড দেন আপনি একটা ডার্ক লিপস্টিক अप्लाई করলেন তখন কিন্তু আপনাকে মনে হবে যে আপনি রেডি টু গো আউট ফর আ দাওয়াত অর এনি পার্টি ইভেন্ট কিন্তু কিন্তু এটা ওয়ার্ক জন্য ওটা সুইটেবল হবে না আমি আজকে একটু সানস্ক্রিন নিয়ে কথা বলবো আমরা আজকে এখন যে রিসেন্টলি আমাদের বৈশাখ আসছে বৈশাখের সময় কিন্তু আমাদের অনেক গরম থাকে কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি যে গরম কিন্তু অনেক বেড়েই চলছে সো গরমের সময়টাতে আপনারা যা করতে পারেন একটা কম্প্যাক্ট সানস পাউডার যদি থাকে অথবা কম্প্যাক্ট সানস্ক্রিম এর সান যদি থাকে তাহলে সেটা কিন্তু আপনারা রিটাচ করেই নিতে পারেন কারণ আপনি সকালবেলা যখন বাসা থেকে বের হচ্ছেন তখন আপনি ঠিকই সানস্ক্রিম দিয়ে বের হচ্ছেন কিন্তু এটা কিন্তু কয়েক ঘন্টা পরে এটার ক্রিয়েশন কিন্তু চলে যাবে এটা ইফেক্টিভনেসটা কিন্তু চলে যাবে সো আপনাকে কিন্তু টাচ আপ করতে হয় মেকআপ যেরকম আমরা টাচ আপ করি আপনি কিন্তু সানস্ক্রিনটাও টাচ আপ করে নিতে পারেন আপনি যদি সানট্যান্ড ফেস থাকে তখন আপনার কিন্তু খুব বেশি যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট সো আপনি যেটা করতে পারেন সকাল একবার দিয়ে বেরোলেন সানস্ক্রিন তারপরে আপনি দুপুরে অথবা দুপুরের পরে আপনি যখন একটু ফ্রেশ হতে চাচ্ছেন তখন ফ্রেশ হয়ে জাস্ট আপনি কম্প্যাক্টটা ইউজ করলে আপনার জন্য সে আবার এই যে বিকাল পর্যন্ত যে আপনি থাকবেন সান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্টেড রাখবে সো আমাদের কাছে একটা খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে বায়োডার্মার এটা হচ্ছে বায়োডার্মার সান প্রোটেক্টিং কম্প্যাক্ট সো আপনি কম্প্যাক্টটা কিন্তু আপনার ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন

আপনার যখনই মনে করবেন যে আপনার এখনই আপনি সানস্ক্রিনটা সকালে দিয়ে বের হয়েছিলেন বাট এখন মনে হচ্ছে যে আপনি অনেক ঘেমে গেছেন অথবা আপনার আবার রিটাচ করা লাগে সো ইজিলি আপনি ব্যাগ থেকে বের করে আপনি টাচ আপ করেই নিতে পারবেন সো এইটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো আটচল্লিশ টাকা সিন্স আমাদের এখন সামনে ডিসকাউন্ট আসছে হতে পারে ডিসকাউন্টে চলে আসবে তো আমার সবচেয়ে সময় হচ্ছে গিয়ে যে আপনি প্রেস পাউডারের কথা বলি আমাদের কিন্তু জর্ডানের একটা খুব ভালো একটা প্রেস পাউডার আছে যেটা আমার কাছে মনে হয় একটা রিজনেবল প্রাইসে আপনি একটা ভালো প্রেস পাউডার পাচ্ছেন জর্ডানা ব্র্যান্ডটা কিন্তু অনেক আগে থেকে আমার কাছে পরিচিত এটা নিয়ে আসলে বলার কিছু নেই তো আমার কাছে একটা প্রেস পাউডার আছে এটা আমার কাছে হিউজ একটা শেড রেঞ্জ আছে সো আপনি হিউজ শেড রেঞ্জের মধ্যে এই প্রেস পাউডার গুলো কিন্তু ব্যাগে খুব সহজে ক্যারি করতে পারবেন সো এটা আমার কাছে খুবই ভালো লাগে সো আপনার এটা ট্রাই করে দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে ছশো টাকা আর এটা শেড হচ্ছে ফাইভ কে ও আব্দুল রফ আমাদেরকে কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য আচ্ছা বুশা জাহান আপু লিখেছেন কন্ট্রিয়িং মনে হচ্ছে ডার্ক হয়ে গেছে জি আপু কন্ট্রিংটা একটু আমি হার্স করেছি কারণ হচ্ছে গিয়ে আমার আমি গালটা অনেক বেশি ফুলে গেছে লাস্ট কয়েকদিনা সো এটার জন্য আমি কন্ট্রিংট একটু ডার্ক করেছি সো আমি আজকে আমার পছন্দের কয়েকটা আইশ্যাডো প্যালেট নিয়ে বসেছি সো আমি কয়টা আইশ্যাডো দুটো আইশ্যাডো প্যালেট নিয়ে বসেছি সো একটা আইশ্যাডো প্যালেট আমি দেখাচ্ছি ওপি ওয়ে বিউটি এটার মধ্যে আমি ডিটেলসে দেখাই কারণ আমি দেখতে পাচ্ছি এটার ভিতরে এত সুন্দর কিছু কালে আছে আই হোক দেখতে পাচ্ছেন আপনারা কালার গুলো সবই কিন্তু রেগুলার ইউজ থেকে শুরু করে আপনি যদি পার্টি কোন জন্য কারণ পার্টি ওয়্যারের জন্য আমরা কি প্রেফার করি একটু গ্লিটারি কিছু শিমারি কিছু সো এখানে গ্লিটারি শিমারি শেডও আছে সরি আর এখানে মুট কিছু কালারও আছে ম্যাটিফাইং ফিনিশ দিবে আপনাকে সো এটার পিগমেন্টেশন কিন্তু খুবই ভালো সো এই গুলো কিন্তু একটা প্যালেটে আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারছেন তো আমার কি হয় যখন আমরা আই প্যালেট পারচেস করতে যাই তখন যেটা হয় যে আমরা একসাথে দুই তিনটা প্যালেট কিনতে হয় কারণ একটা প্যালেটে আমরা সব ধরনের কাজ করতে পারি না সো সবগুলো কালার আমরা পাই না কিন্তু আমার কাছে মনে হয় এই আই শ্যাডো প্যালেটটার মধ্যে সবগুলো কালার আছে যেগুলো আমরা রেগুলার ইউজে ইউজ করতে পারবো এবং পার্টি ওয়ারের জন্য এটা খুবই পারফেক্ট আর তো আমি আরেকটা আইশাডো পাল দেখাচ্ছি আপনারা যারা আইসাড়ো সরি সরি আমার কাছে যে পানি ওয়াটার বটলটা টা ছিল সেটা পড়ে গেছে তো আপনারা যারা আইশ্যাডো প্যালেট খুঁজছো খুবই রিজনেবল প্রাইসে দিন ধরে তাদের জন্য আজকে আমি এই আইশ্যাডো প্যালেটগুলো দেখাচ্ছি বেসিক্যালি একটু আগে যেটা দেখেছি সেটা কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারো বাট এটা আমার কাছে মনে হয় যে সে সে এরকম সেরকম আছে এবং পার্টি পার্টিওয়্যারের জন্য তুমি ইউজ করতে পারবে সেটার জন্য এটা প্রাইস হচ্ছে তিন টাকা এটা কিন্তু আমার কাছে মনে হয় যদি একটু দাম দিও কেন তাহলে এটা অনেক দিন যাবে এবং আমি নেক্সট যে প্যালেটটা দেখাচ্ছি এই প্যালেটটা আমার কাছে খুবই ভালো বি বাইবেল কসমেটিক্স এর বক্সটাই আমার কাছে অনেক জোস লাগে হোপফুলি দেখতে পাচ্ছ এখানে ওদের যেই শেড রেঞ্জ আছে সেটা আমার খুবই পছন্দ কারণ কালারফুল এ মনে করো সব ধরনের কালার আছে ব্ল্যাক থেকে শুরু করে নুট কালার পর্যন্ত সব ধরনের কালার আছে পিঙ্ক ব্লু গ্রিন এভরিথিং এখানে কোন ধর এখানে সবগুলোই হচ্ছে ম্যাট ফিনিশিং দু একটা কালার আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে গোল্ডেন কালার আছে যেটা সিমারি একটা পিঙ্ক শেড আছে যেটা সিমারি একটা লাইট পিঙ্ক শেড আছে যেটা সিমারি আর সবগুলোই হচ্ছে ম্যাট ফিনিশিং সো এটা কিন্তু খুবই ভালো যখন পার্টি পার্টি লুক দিবে পার্টি আই লুক তখন ইজিলি গোল্ডেনটা অথবা

এতগুলো কালার শেডের একটা আইশারো প্যালেট কিনতে পারছি যেটা আমার রেগুলার ইউজের জন্য খুবই ভালো হচ্ছে এবং আমার যদি আমি পার্টি ডুকের জন্য নিতে চাই সেটার জন্য আমি লাইক করতে পারছি তো আমাদের কিন্তু কিছু উইনার অ্যানাউন্সমেন্ট চলছে প্রতিটা লাইব্রেই সো লাস্ট লাস্ট দিন যেটা হয়েছিল আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমরা আমাদের উইনার অ্যানাউন্স করতে পারিনি সো আজকে আমি তিন দিনের উইনার অ্যানাউন্স করব সো যারা আমাদের ডাস্ট ফর বেবির তিনশো টাকার পরিমাণে প্রোডাক্ট কিনেছেন তাদেরকে আমরা আমাদের এখান থেকে একটা উইনিং প্রাইজ দিব সো প্রাইজটা সম্বন্ধে হয়তো আমরা সবাই জানি আমরা একটা গিফট বক্স দিচ্ছি গিফট বক্সের মধ্যে সব এক্সক্লুসিভ আমাদের প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনাকে বৈশাখের জন্য আমি যদি বলি যে বৈশাখে আমি এত ভালো একটা গিফট পেলে কিছু কিনতে হবে না আমি এখন কুইজ এর উইনার অ্যানাউন্স করে দিব নাকি আমি আরো কিছু কমেন্ট নিব আচ্ছা কাজী আপু লিখেছেন যে কোনো কিছু আহ লাগালেই আচ্ছা আপু আমি আপনার কোয়েশ্চেনটা ক্লিয়ারলি বুঝিনি আমাকে কাইন্ডলি একটু যদি ক্লিয়ার করে বলতেন আচ্ছা আমি কিছু যারা আছেন আমি গতকালকে দেখছিলাম আমাদের যে ইউটিউব চ্যানেলে কয়েকজন কমেন্ট করছিল আমাদের ভিডিওগুলোর উপরে যে এই সামারে যে গরমের মধ্যে যখন বাইরে বেরোচ্ছে মেকআপ করে যতই ম্যাটিফাইং অথবা যতই ভালো কাভারেজের ফাউন্ডেশন ইউজ করুক না কেন তারপরও হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ঘেমে যাচ্ছে যখন তখন উঠে যাচ্ছে স্পেশালি টি জোনে আবার হচ্ছে গিয়ে আপার লিপের পোর্টনে তাদের জন্য আমি সাজেস্ট করব যে যখন আপনি মেকআপটা অ্যাপ্লাই করবেন আমরা তো প্রাইমার সম্বন্ধে জানি রাইট যখন আমরা প্রাইমারটা ইউজ করব প্রাইমার ইউজ করার সময় আমরা মুখটাকে ভালোভাবে ক্লিন করে আমার টোনার অ্যাপ্লাই করে অথবা আপনি যে রুটিনটা ফলো করেন ময়শ্চারাইজার টোনার যেটা ইউজ করেন আপনি প্রপার রুটিন ফলো করে যখন ক্লিন করার পরে মেকআপ করতে বসবেন ফার্স্ট থিং ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আ প্রাইমার যখন আপনি প্রাইমার ইউজ করবেন প্রাইমার ইউজ করার পরে আপনি বেস হিসেবে প্রাইমার অ্যাপ্লাই করার পরে আপনি যদি একটা ম্যাটিফাইং ফাউন্ডেশন ইউজ করেন যদি আপনার স্কিন হয় অয়েলি অথবা আপনার স্কিন টাইপের সাথে আপনি ড্রাই টু সেনসিটিভ স্কিনের যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো ইউজ করে আপনি কিন্তু খুব ইজিলি একটা লুক আনতে পারেন আর বৈশাখের জন্য এই গরমে আপনি যখন বাইরে যাবেন তখন ডেফিনেটলি অ্যাপ্লাই সেটিং স্প্রে কারণ বৈশাখের দিনে অনেক গরম থাকে এখন থেকে গরম স্টার্ট হয়ে গেছে আপনি যখন মেকআপ অ্যাপ্লাই করে বাইরে যাচ্ছেন বাইরে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার স্কিনে ফাউন্ডেশন অক্সিডাইজ করছে এবং তারপরে দেখা যাচ্ছে যে আপনি ঘেমে যাচ্ছেন কোনো দিক থেকে মেকআপ উঠে গেছে কোনো জায়গায় মেকআপ লেগে আছে কোনো জায়গায় ফাউন্ডেশন নেই আপনার স্কিনের খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে সেগুলোকে এড়ানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাপ্লাই আ সেটিং স্প্রে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইসের সেটিং স্প্রে আছে খুবই হ্যান্ডি সেটিং স্প্রে আছে যেগুলো আপনি খুব ইজিলি ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন আপনি জাস্ট প্রাইমার অ্যাপ্লাই করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন পুরো মেকআপটা না করবেন এবং ফাইনাল ফিনিশিং হিসাবে জাস্ট আপনি স্প্রেটা মুখে দিয়ে নেবেন ব্যাস সারাদিনের জন্য সেভেন টু এইট আওয়ারসের জন্য আপনার যে মেকআপ লুকটা আছে সেটা লক হয়ে গেল কারণ আপনি যখন মেকআপ লুকটা লক করে দিবেন তখন কিন্তু আপনি লং টাইমের জন্য বাইরে থাকুন আপনি যেভাবে থাকুন আপনার মেকআপে কোনো প্রবলেম হবে না সো প্রাইমারের জন্য যদি কেউ প্রাইমার সাজেশন চায় তাহলে আমি সাজেস্ট করব আমাদের এখানে अवेलेबल আছে মুয়ার এই প্রাইমারটা আমি সাজেস্ট করব কারণ মুয়ার এই প্রাইমারটা আমার পার্সোনালি খুবই পছন্দ এবং আইটা প্রাইমার আছে যদি হাই রেঞ্জের কোনো প্রাইমার খোঁজেন তাহলে হচ্ছে ম্যাকের একটা প্রাইমার আছে সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে সো এই প্রাইমারগুলো কিন্তু বেস হিসেবে অ্যাপ্লাই করলে এটা আপনার মেকআপটাকে লং লাস্টিং করবে এবং আপনি যখন মেকআপটা করছেন মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত আপনার স্কিন সাথে থাকবে কোন ধরনের কোন অয়েল রিডিউসিং এবং আপনার ঘামের প্রবলেমে আপনার মেকআপটা নষ্ট হবে না আর যদি অতিরিক্ত ঘামের কোনো প্রবলেম থাকে আমরা যেমন আমার কিন্তু প্রচন্ড ঘামের প্রবলেম সো ঘামার ঘেমে গেলে কিন্তু আমার মেকআপটা নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে যদি আমি প্রাইমার অথবা সেটিং স্প্রে অ্যাপ্লাই না করি তাদের জন্য আমি সাজেস্ট করব যে মেকআপ করার আগে আপনি যদি অ্যালোভেরা জেল ইউজ করেন আপনি ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা জেল অথবা স্কিন কেয়ারের অ্যালোভেরা জেল যদি আপনার বাসার ফ্রিজে কতক্ষণ রেখে এরপরে যদি আপনি মুখে মেকআপ অ্যাপ্লাই করার পনেরো থেকে বিশ মিনিট আগে যদি কতক্ষণ অ্যাপ্লাই করে রাখেন দেন যদি আপনি মেকআপটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই অনেকক্ষণ থাকবে এবং গাম অথবা অয়েল রিডিউসিং খুব কম হবে আচ্ছা দেখতে পাচ্ছি এখনো আপু আপু লিখেছেন ড্রাই স্কিন কিভাবে করার জন্য হচ্ছে এবং ইউজ করা। আপনি আপনার ড্রাই স্কিন টোনের সাথে স্কিনের জন্য আপনি কিছু ময়শ্চারাইজার ইউজ করতে পারেন এবং পাশাপাশি আপনি যদি লোশন ইউজ করেন হাইড্রেটিং কিছু আপনাকে আগে বুঝতে হবে আপনার স্কিনটা ড্রাই হয়ে আছে পাশাপাশি ডিহাইড্রেট যাতে না হয়ে যায় সো ডিহাইড্রেট হয়ে গেলে আপনার কিন্তু স্কিনের জন্য খুব প্রবলেম হয়ে যাবে আপনি দা অর্ডিনারি কিছু সিরাম আছে সেই সেরামগুলো অ্যাপ্লাই করতে পারেন সো আপনারা কমেন্ট করতে থাকেন আমি কমেন্ট নিয়ে নিচ্ছি আচ্ছা নাजरी আপু দেখেছেন মেকআপ কিছুক্ষণ পর কালো দেখা যায় আপু মেকআপ কর পর কিছুক্ষণ পর যদি কালো দেখা যায় তাহলে দ্যাট মিনস এটা অক্সিডাইজ হচ্ছে আপনার স্কিনে আপনি যেই মেকআপ ফাউন্ডেশনটি ইউজ করছেন ফাউন্ডেশনটা আপনার স্কিন টাইপের জন্য নাও হতে পারে অথবা আপনার স্কিনে দিলে ওটা অক্সিডাইজ করে যেটা হয় আমরা অনেকের কাছে শুনি যে আমার স্কিনে যে যে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হচ্ছে না এটা আরেকজনের স্কিনে খুব তাড়াতাড়ি অক্সিডাইজ করে ফেলছে সো সেই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো যে আমার ফ্রেন্ড যেটা ইউজ করছে তার কাছে ওই ফাউন্ডেশনটা ভালো হলো আমার জন্য সেটা ভালো না হতে পারে আমাকে আমার স্কিন টাইপ বুঝে ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে আমাকে আমার স্কিন বুঝে আমার প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে অন্য শুনে অ্যাপ্লাই করা থেকে নিজেরটা যাচাই করে অ্যাপ্লাই করাটা কিন্তু বেটার কারণ অন্যের পিম্পল নাও হতে পারে ওই ফাউন্ডেশন ইউজ করে অথবা ওই প্রোডাক্টটা ইউজ করে

আচ্ছা স্যামসুন ভাই আপু লিখেছেন আপু লং লাস্টিং কিভাবে হবে আপু লং লাস্টিং এর জন্য কয়েকটা প্রসেস তো বলেই দিয়েছি হোম রেমেডি হিসেবে আপনি স্কিন টাফের অ্যালোভেরা জেল অথবা ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা জেল আপনি যখন মেকআপ করবেন মেকআপ করার ঠিক 15 থেকে 20 মিনিট আগে মুখে ঠান্ডা যেটা ফ্রিজে রেখে নিতে পারেন অথবা আপনি অন্যভাবে ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা যেটা সেটা আপনারা পুরো মুখে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি ধুয়ে ফেলতে পারেন অথবা ওটার উপরেও কিন্তু আপনি আপনার মেকআপ অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাকে স্যুট করে আপনি যে অ্যালোভেরা জেলটা যদি হালকা করে দেন তাহলে এটা রেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন মেকআপ সো আপনি যখন মুখে ঠান্ডা কিছু দিবেন ঠান্ডা দেওয়ার পরে কিন্তু আপনার যে ঘামের প্রবলেমটা অথবা তেল রিডিউসিং এর যে প্রবলেমটা সেটা কিন্তু অলরেডি একটু মিনিমাইজ হয়ে যাবে দেন আপনি আস্তে করে আপনার যে প্রাইমার থাকবে প্রাইমারটা अप्लाई করবেন প্রাইমারের সাথে ফাউন্ডেশনটা अप्लाई করে এবং সব শেষে আপনার মেকআপ ডান এভরিথিং ইজ ডান তখন আপনি সেটিং স্প্রেড अप्लाई করতে পারেন আচ্ছা আপু সামারে কেমন টাইপের ফাউন্ডেশন ইউজ করা উচিত আপু ফাউন্ডেশন তো আপনি হচ্ছে সিজন ওয়াইজ প্রেফার করতে পারেন না আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি ফাউন্ডেশন সিলেক্ট করবেন এবং ফাউন্ডেশনটাকে অনেকক্ষণ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ করে না আপনি কিন্তু কখনো ফাউন্ডেশনে দেখবেন না লেখা আছে এটা সামারের জন্য এটা উইন্টারের জন্য আপনি দেখবেন এটা ম্যাটিফাইং আর এটা ম্যাটিফাইং না দ্যাট মিনস ম্যাটিফাইং তাদের জন্য যাদের হচ্ছে অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য আপনার একটু ম্যাট টাইপের জিনিস প্রয়োজন যেটা অয়েল রিডিউস খুব কম করবে আর যেটা ড্রাই স্কিনের জন্য সেটা তো ড্রাই স্কিনের জন্য বেটার কারণ ওটার মধ্যে তার স্কিনটাকে মশ্চার রাখার জন্য হাইড্রেটিং রাখার জন্য ফর্মুলা দেওয়া থাকে আর সেটিং স্প্রেটার নাম সেটিংস দেওয়াই হয়েছে এই জন্য যে আপনি পুরো মেকআপটা ডান করবেন করার পর আপনি যখন সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবেন আপনার পুরো ফাউন্ডেশন অথবা পুরো মেকআপ যেটা দিয়েছে সেটা লং টাইমের জন্য লক হয়ে যাবে সো আমি প্রেফার করব যে আপনি একটা ভালো সেটিং স্প্রে কিনে নেন আপনি মেকআপ করার পরে সেটিং স্প্রেটা দিয়ে দেন আপনি বাইরে বের হন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আচ্ছা একজন আপু দেখতে পাচ্ছি যে লিখেছেন যে সেটিং স্প্রে এবং ফিক্সিং স্প্রে এর মধ্যে ডিফারেন্স কি আপু ফিক্সিং স্প্রে এর মধ্যে একটু অ্যালকোহল বেস থাকে সো এটার মধ্যে একটু অয়েল এবং অ্যালকোহল বেস এটার মধ্যে কোন যে ফর্মুলেশন যেটা অ্যালকোহল এবং অয়েলটা মিক্সচার থাকে অ্যান্ড সেটিং স্প্রে আর ফিক্সিং স্প্রে কাইন্ড অফ সিমিলার কাজ করে সেটিং স্প্রেটা আমরা প্রেফার করি এই জন্য কারণ এটা আপনার মেকআপটাকে কারণ আপনি দুইটা একসাথে অ্যাপ্লাই করতে পারেন যেমন হচ্ছে আমরা প্রাইমার যখন অ্যাপ্লাই করার কথা প্রাইমারটা কিন্তু মেকআপের জন্য একদম বেসিক থিং আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বাট মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আপনি প্রাইমার অ্যাপ্লাই করার জন্য আমরা ইনসিস্ট করি যে মেকআপটা লং লাস্টিং হবে আপনার অয়েল রিডিউস কম হবে এবং আপনার যে অন্যান্য যে প্রবলেমগুলো যেমন আপনার আপনার মুখ থেকে যে মেকআপ চলে যাচ্ছে সেই প্রবলেমগুলো আর হবে না যদি আপনি প্রাইমারটা ইউজ করেন মেকআপটা অনেকক্ষণ মুখে থাকবে আর সেটিং স্প্রেটা আপনার স্কিনটা স্কিনে এই মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে হেল্প করবে আর ফিক্সিং স্প্রেটাও কাইন্ড অফ সিমিলার কাজ করে সো আপনি দুইটা একসাথে ইউজ করতে পারেন অথবা দুইটা সেপারেটলিও ইউজ করতে পারেন তো আশা করছি আজকে আমি আমার এন থেকে টপিক গুলো সব কভার করে ফেলেছি আচ্ছা আর আপু লিখেছেন আপু ডেইলি ইউজের জন্য বিবি ক্রিম ভালো হবে কোনটা বিবি ক্রিম অর সিসি ক্রিম আপু বিবি ক্রিম আর সিসি ক্রিম কাজ কাইন্ড অফ সিমিলার সিসি ক্রিম হচ্ছে আপনার মুখে যদি কোনো দাগ থাকে দাগগুলো কভার করার জন্য সিসি ক্রিমের মেইন কাজ সো সিসি ক্রিমটা আসলে সেই কাজের জন্য ইউজ করা হয় বোথ আর সিমিলার ফাউন্ডেশন বেস দিয়ে আপনাকে একটা ক্রিম মিক্সচার টেক্সট দিয়ে আপনার স্কিনটাকে গ্লোই করা আর বিবি ক্রিম তো আপনার হচ্ছে জাস্ট ক্রিম এবং ফাউন্ডেশনের একটা মিক্সড তো আপনি বিবি ক্রিম সিসি ক্রিম যেটা আপনার কাছে লাইটার লাগে আমার কাছে মনে হয় সিসি ক্রিমটা ইটস বেটার কারণ আমি সিসি ক্রিম ইউজ করি কারণ এটা হচ্ছে আমি যখন মুখে অ্যাপ্লাই করি আমার মুখে যদি কোনো

লোটাস হার্বালের সানস্ক্রিন ইউজ করছি এটা কি ঠিক আমার স্কিনের জন্য জি আপু আপনি লোটাস হার্বালের সানস্ক্রিনে ইউজ করতে পারেন ওকে সো আজকে এ পর্যন্তই আমরা নেক্সট কোনো লাইভে বা আমাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আমাদের কিছু নিউ অ্যারাইভাল প্রোডাক্ট আজকে আমি দেখেছি একটা সিম্পল আই লুক দেখেছি আমার ফেভারিট মলটন লিপস্টিকটা আমাকে দেখতে কেমন লাগে এবং আপনারা যারা আমার স্কিন টোনের সাথে কাছাকাছি আছেন তারা যদি অ্যাপ্লাই করেন তাদেরকে কেমন লাগবে ডার্ক কালারের এই লিপস্টিকগুলো কিন্তু অনেকেই ভালো লাগে অনেকেই অ্যাপ্লাই করতে পারে সো এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বললাম লরিয়ালের আমাদের একটা হিউজ রেঞ্জের ইনফ্লাওয়েলের ফাউন্ডেশন এসেছে সো সেই ফাউন্ডেশনগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা ইনফ্লাওয়েলের অনেক বড় ফ্যান ট্রু ম্যাচ আছে ট্রু ম্যাচের ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন তো শেড রেঞ্জ নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোন সন্দেহ থাকে যে আপনি অনলাইন থেকে পারচেজ করতে চাচ্ছেন কোন সেটটা আপনাকে শ্যুট করবে আপনি বুঝতে পারছেন না আমাদের কাস্টমার সার্ভিস এক্সপার্টরা কিন্তু আপনাকে সে ব্যাপারেও হেল্প করতে পারবে সো আপনি সিম্পলি আমাদের ফেসবুক পেজে একটা না করলেই যে আপনি আপনার কোন সেটটা চাচ্ছেন সেই শেড অনুযায়ী আপনি না করলে ওরা কিন্তু আপনাদেরকে ভালোভাবে সাজেস্ট করতে পারবে সো আপনাকে কষ্ট করে সপে এসে দেখতে হবে না আপনি ইজিলি অনলাইনে থেকেই কিন্তু পার্চেস করতে পারছেন সো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আবার দেখা হবে